नमस्कार बंधुरा, ए किचेने आमी आपनादेर काछे आबार एकटी नतून रेसिपी निये चले एसेछि। चलो देखा जाक आजके रेसिपिटी कि। आज आमरा बानाबो एकटी असाधारण स्वादेर चिंगड़ी फ्राई। एई चिंगड़ी फ्राईटा आमरा किभाबे बानाई देखी चलो। आपनारा तो अनेक रकम भावे चिंगड़ी फ्राई खेयेछेन, एकबार एइभावे चिंगड़ी फ्राई बानिये देखेन, खुबी टेस्टी और खुबी सुस्वादु। चलो ये चिंगड़ी फ्राई बनानों जो प्रथम चिंगड़ी माछगुलो के मैरिनेट कर लेब और चिंगड़ी माछेर खोसाटा छाड़िए माथा देखो बद दिए दिए न्याजे दिक्ता न्याजटा केटे बद दिए रेखे देखते सुंदर लागार जो। चलो चिंगड़ी फ्राई चिंगड़ी माछटा मैरिनेट कर नी। चिंगड़ी माछटा मैरिनेट करार्जन एखे हमें एक टेबिल चामच आदा बाटा एक टेबिल चामच रसुन बाटा नहीं दिए देव और आप देव एर मध्य अल्प एकटू लेबूर रस दिए देव और एखे अल्प एकटू लाल लंकार गुड़ो दिए देव हाफ टेबिल चामच मत हाफ टेबिल चामच मत हलुदे गुड़ो दिए देव अल्प एकटू सदा तेल दिए देव दिए हमें भालो करे ये हाथे सहाज्य ये चिंगड़ी माछेर गाए जाते मसलाटा लेगे थाके ये मैरिनेटा कर लेब हाथ दिए मेखे। खूब भालो करे आमार एखाने चिंगड़ी माछगुलो मैरिनेट करा हुए गेछे। एबार आमी एखाने एकटा प्लेट दिए ढेके देव ढेके आमी दस मिनट मतो रखार पर चिंगड़ी माछगुलो फ्राई करब। चिंगड़ी माछटा आमरा दस मिनट ढेके रेखेछि, ततक्षण आमरा किछु उपकरण रेडी करे नेब। एखाने आमी बेड ग्राम्स निएछि देखुन आर एखाने आमी चार टेबिल चामचेर मतो ময়দা নিয়েছি। ওর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব, গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দেব, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, অল্প করে দেব, দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব এইভাবে করে। মিশানো হয়ে গেছে, এবার আমি এটা আমরা সাইডে রেখে দেব। এবার আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে আমরা ডিমটা ফেটিয়ে নেব। আমার সব কিছু উপকরণ এখানে রেডি হয়ে গেছে আর দশ মিনিট মতো আমাদের হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা রেডি করব। दस मिनट पर चिंगड़ी माछटा आमरा एखाने निये चले एसेछि देखुन बंधुरा। आर एई चिंगड़ी माछेर मध्ये अल्प एकटु आमि नुन दियेछिलाम, नुनटा आमार देखाते मने नेई आर भिडियोटा कि करे स्किप हये गेछे। एखाने आपनारा मेरिनेट करार समय अल्प एकटु नुन दिबेन। चलो एबार आमि चिंगड़ी माछगुलोके एक एक करे एइभाबे करे निये प्रथमे एई जे ময়দার मध्ये गड़िये नेब एइभाबे करे एइभाबे करे गड़िये नेयार पर ডিমের যে ব্যাটারটা বানিয়েছি ডিমের ব্যাটারের মধ্যে এইভাবে করে আমরা চুবিয়ে নেব। চুবিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকবারও এইভাবে করে নেব, করে এই বেড গ্রামসের মধ্যে এইভাবে গড়িয়ে নেব। এইভাবে করে আমি সব চিংড়ি মাছগুলো রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে সব চিংড়ি মাছগুলো রেডি করা হয়ে গেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে রেডি করেছি। খুবই অল্প উপকরণে আর খুবই অল্প সময়ে আপনারা এই চিংড়ি ফ্রাইটা বানিয়ে ফেলতে পারবেন। চলো এবার আমি চিংড়ি ফ্রাইটা ভাজার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা আমাদের গরম হয়ে গেছে আর চিংড়ি ফ্রাইটা করার জন্য কিন্তু হালকা তেলে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে। চলো এবার আমরা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব।
এইভাবে করে আমরা চিংড়ি মাছগুলোকে ভাজার পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, চিংড়িগুলো আমাদের কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমাদের চিংড়িগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমরা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করে চিংড়িগুলোকে ফ্রাই করতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। প্লেটের মধ্যে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে চিংড়ি ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা চিংড়ি ফ্রাইটা। আপনারাও বাড়িতে অল্প উপকরণে আর খুবই অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আর আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি ইউটিউব থাকতে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি ফেসবুকের পেজ থাকতে দেখে থাকেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা বানিয়ে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর আপনারা দয়া করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, তবে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করবো। চলো এখানেই আমার ভিডিও শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।